নমস্কাৰ, ৰাজনীতি প্ৰেক্ষাপটৰ এক খবৰলৈ ষ্টুডিঅ' মৌজাত মই নিশা শৰ্মা। অসম জাতীয় পৰিষদ চমুকৈ AJP-ৰ কামৰূপ জিলাৰ যোগদান সমাৰোহ যোৱা 3 ডিচেম্বৰ 2020 হাজোৰ অভয়পুৰত অনুষ্ঠিত হৈ যাৰ AJP-ৰ কামৰূপ জিলাৰ যোগদান সমাৰোহ অনুষ্ঠান। এক বিশাল বাইক ৰেলীৰে AJP-ৰ সভাপতি লুৰিণ জ্যোতিক আদৰি আনিলে হাজোৰ AJP-ৰ নেতা কৰ্মী তথা সমৰ্থকসকলে। কামরূপ জেলার আহ্বায়ক প্রিন্স ফাইজুল হকর সভাপতিত্বত অনুষ্ঠিত যোগদান সমারোহ অসম জাতীয় পরিষদর সাধারণ সম্পাদক জগদীশ ভূঁইয়া, উপসভাপতি বসন্ত ডেকা, অদীপ কুমার ফুকন, শামশির সিং, রবীন দত্ত, পরিষদর কার্যকরী সভাপতি পবীন্দ্র ডেকা, রাজ্যিক আহ্বায়ক বিজয় দাস, প্রাক্তন অধ্যক্ষ পুলকেশ বৰুৱা, কামৰূপ জিলাৰ আহ্বায়ক সঞ্জীৱ মহন্তকে ধৰি পৰিষদৰ ভালেমান দলীয় নেতাই অংশগ্ৰহণ কৰে। এই সমাৰোহত হাজোৰ সমাজকৰ্মী দুলু আহমেদৰ সহধৰ্মিনী ৰোজী আহমেদ, ৰমিনী মালাকৰ আনুষ্ঠানিকভাৱে পৰিষদৰ সদস্য পদ গ্ৰহণ কৰে। এই যোগদান সমাৰোহত কামৰূপ জিলাৰ অসম জাতীয় পৰিষদৰ 300+ দলীয় নেতা কৰ্মীও উপস্থিত থাকে। পুনৰবাৰ জনাইছোঁ, অসম জাতীয় পৰিষদ কামৰূপ জিলাৰ যোগদান সমাৰোহখনি 3 ডিচেম্বৰত হাজোৰ অভয়পুৰত অনুষ্ঠিত হয়। অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণ জ্যোতি গগৈ হাজোৰ চেঁচামুখ দলং চকৰ পৰা বিশাল বাইক ৰেলীৰে যোগদান স্থলীলৈ আদৰি আনে হাজোৰ অসম জাতীয় পৰিষদৰ দলীয় নেতা কৰ্মী তথা সমৰ্থকসকলে। তেওঁলোকৰ ঘুকুচা উঠি অক্সিজেন সেৱন কৰা নাই, তেওঁলোকৰ লগত তেওঁলোকক লৈ ঐক্যবদ্ধ আঞ্চলিকতা বোলা কোনকেইটা দল হ'ব পাৰে? এতিয়া ধৰক AJP-টো BJP-ৰ লগত আছে, এতিয়া ধৰক ৰাইজৰ দল আছে, সময় নাই AJP-ৰ লগত। AJP-য়ে ভেজাল জাতীয়তাবাদক প্ৰতিনিধিত্ব কৰে আৰু আত্মসমৰ্পণ কৰা যে এটা জাতীয়তাবাদী দল, সেইটো কথা সকলোৱে জানে। আঁঠু কাঢ়িছে দিল্লীৰ ওচৰত কেৱল মাত্ৰ তেওঁলোকে ক্ষমতাৰ কাৰণে। ৰাইজৰ দলৰ লগত মিত্ৰতা নিশ্চয় প্ৰাচীনভাৱেতো কৈ আহিছে, নোহোৱাৰ কোনো প্ৰশ্নই নাই। আৰু আন আন যিবোৰ দল আছে, সেইকাৰণে আমি সকলোকে কৈছোঁ, কেৱল এটা দলেই কোৱা নাই, আৰু আছে। আৰু যিবোৰ আমাৰ ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ জনগোষ্ঠী বা জাতিসত্তাসমূহক প্ৰতিনিধিত্ব কৰা যিবোৰ আঞ্চলিকতাবাদী ধাৰাৰ ৰাজনৈতিক দল আছে, তেওঁলোকে ৰাজনৈতিক পলিটিকেল কম্পালচনত হয়তো কাৰোবাৰ লগত চামিল হৈছে, কিন্তু তেওঁলোকৰ মাজতো আঞ্চলিকতাবাদ বা জাতীয়তাবাদ আছে। তেওঁলোকেও দেখিছে যে এনেকুৱা ধৰণৰ আগ্ৰাসী BJP-য়ে তেওঁলোকৰ হাতৰ পৰা আঞ্চলিকতাবাদৰ ভেটি থৰকপৰক হৈছে, ডিঙিত চেপা দি ধৰিছে। গতিকে তেওঁলোকৰ যিটো জাতীয়তাবাদী আঞ্চলিকতাবাদী সত্তা, সেইটো প্ৰায় বিশেষ হোৱাৰ দিশত কেনেকুৱা ভয়াৱহ আৰু কেনেকুৱা সংকট সৃষ্টি কৰিব পাৰে BJP নিৰ্বাচনৰ পিছত সুমান পাইছে। আন আন যিবোৰ ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ সত্তা আছে, মিচিংসকলৰ নিজৰ আঞ্চল ৰাজনৈতিক শক্তি, কাৰ্বিসকলৰো আছিল, এইটো আগ্ৰাসী ৰাষ্ট্ৰীয় শক্তি ৰাষ্ট্ৰীয় ৰাজনৈতিক দলে কেনেকৈ নিশকটীয়া কৰিলে দেখিছে। গতিকে তেওঁলোকক পুনৰ উদ্ধাৰ কৰি সকলো জাতি জনগোষ্ঠীৰ সমন্বয়ত যিটো আমাৰ ভাষা ভাষী ধৰ্মাৱলী লোকৰ মানে যিটো সমন্বয়ত গঢ় লোৱা যিটো সত্তা, জাতীয়তাবাদী সত্তা, তাকে প্ৰতিনিধিত্ব কৰিব খুজিছোঁ অসম ৰাজ্যত। BJP-ৰ এখন মহলে প্ৰশ্ন উত্থাপন কৰে, যেতিয়া আপুনি কয় আমি কা বলবৎ হ'ব নিদিওঁ, কা বাতিল কৰিম, কেনেকৈ কৰিব, এই কথাটো তেওঁলোকে উল্লেখ কৰে ছ'চিয়েল মিডিয়াত এই বিষয়টো কেনেকৈ উল্লেখ কৰে? তেওঁ কৰ্ণাট শৰ্মালে কিয় নাচায়, মণিপুৰলৈ কিয় একেলগে ঐক্যবদ্ধভাৱে তেওঁলোকে বিৰোধিতা কৰি তেওঁলোকে আজৰি আনিলে অধিকাৰ, লাজ পাব লাগে যিসকলে প্ৰশ্ন কৰে। পাঞ্জাৱে দেখুৱাই দিলে শক্তি, কেৰালাই ৰাজ্যই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে, বিধানসভাত দিল্লীয়ে যিকোনো কথা জাপি দিব ৰাষ্ট্ৰীয় আইন এখন, আৰু আমি অসমে মানি ল'ম। ফেডাৰেল ষ্ট্ৰাকচাৰত থকাৰ মূল্য কি থাকিব? যিসকলৰ স্বভাৱ আৰু চৰিত্ৰ দিল্লীৰ বহতীয়া হৈ থকা তেওঁলোকৰ মুখত তেনেকুৱা কথাই আহিব। স্বাভিমানী হৈ থাকিবলৈ শিকিবলৈ তেওঁলোকক আহ্বান কৰিছোঁ, মেৰুদণ্ড পোন কৰি থাকক, নিজৰ মূৰ শিৰ উচ্চ কৰি থাকক। BJP-য়ে কৈছে আপোনালোকে পলোভনৰ ৰাজনীতি আৰম্ভ কৰিছে ইতিমধ্যে, আপোনালোকে পলোভনৰ ৰাজনীতি, তেওঁলোকে নিজে পলোভনৰ ৰাজনীতি কৰি কৰি ব্লাডত যেতিয়া নিজৰ ৰক্তত যেতিয়া সেই বস্তুটো আহি যায় চৰিত্ৰ হৈ যায়, সেইকাৰণে পলোভনৰ ৰাজনীতিৰ সপোন তেওঁলোকে দেখি থাকে। আমি কোৱা কথা এটা বুজি নাপায়, UBI-ৰ ধাৰণাটো যেতিয়া দিছোঁ ধাৰণাটো স্পষ্ট। সৰু দুটা কথা উদাহৰণ দিব খুজিছোঁ, আপোনাৰ মোৰ যেতিয়া ঘৰৰ পৰিয়াল আছে, কোনোবা ল'ৰা এটা শিক্ষিত হওক আৰু যুৱক যুৱতীসকল এখন দেশৰ ভৱিষ্যৎ, তেওঁলোকক আমি উৎপাদনশীল চৰিত্ৰটো দিব লাগে। তেওঁলোকে নিজৰ পিতৃ মাতৃক চাই, সমাজখনক চাই, দেশক চাই, ৰাষ্ট্ৰক চাই, নিজৰ ৰাজ্যখনক চাই, নিজৰ অঞ্চলটোক চাই, তেওঁলোকৰ ওপৰতে জাতীয় অৰ্থনীতিৰ ভেটিটো নিৰ্ভৰ কৰে। গতিকে আজি কোনোবা এগৰাকী ছাত্ৰ বা ছাত্ৰীয়ে
শিক্ষা সাং করার পিছত যেতিয়া তেওঁ ইচ্ছা করে চাকরি প্রতিযোগিতা যাবই, তার উপরেও তেওঁ নিজে যেতিয়া স্বনিয়োজিত হব খোঁজে প্রডাক্টিভ সেক্টর সমূহত তেওঁ যেতিয়া তেওঁ ইনভলভ বা অন্তর্ভুক্তি হবলে বিচাৰে তেতিয়া তেওঁর বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ এটার প্রয়োজন। তেওঁর সেই বিষয়টোত কাম কাজ করবর কারণে কিছুমান ধরনের বিভিন্ন ব্যবস্থার মাজে যাব লাগে। গতি সৰু এটা উদাহরণ, আজি যদি মীন পালন করবলে বিচাৰে, মূর গাঁৱৰ বর্ণাই বুলি মৰাণকাৰী এটা লৰা যদি তার ইচ্ছা মীন পালন করব, সি যদি মুরগির ফার্ম খুলব, সি যদি লেয়ার ফার্মিং করব, সি যদি দুগ্ধ উদ্যোগ এটা জড়িত হব, সি গাহরির ফার্ম যদি খুলব খোঁজে, সি আহি হয় রহাত নতুবা গুয়াহাটির রানীটি প্রশিক্ষণ লোলে তখন প্রশিক্ষণ লোলে। প্রশিক্ষণ লোলে আহতে কি হয়, আমার ছাত্র ছাত্রী সকলে ঘরের যেটা আহে ঘরত হয় মাটি বন্ধকত দিব লাগে, বহু ছাত্র ছাত্রী যার ইচ্ছা আছে, নতুবা নিজের ঘর গরু বন্ধকত হবলগিয়া হয় বা বিক্রি করবলগা হয়। সেই ছাত্র ছাত্রী সকল যেহেতু প্রডাক্টিভ সেক্টরত ইয়াত জড়িত হব, জড়িত হওয়ার অর্থনৈতিক সকাহ দিয়াটো আমার দায়িত্ব। গুয়াহাটিলে আহি তেওঁলোকে ইয়াত যেতিয়া থাকিব তাত থকা ঘর ভাড়া দিব লাগে, এই কথা মানুষে পাহরি গেছে। ডিব্রুগড়পা তিনিচুকীয়া গুয়াহাটিলে আহতে তেওঁলোকে বাসর ভাড়া দিব লাগে, ঘুরি যাওতে বাসর ভাড়া দিব লাগে, ইয়াত গুয়াহাটিত সিটি বাসত ঘুরি ফুরতে পয়সা দিব লাগে, তার কিছু সকাহ দিব খুঁজছো, কিছু সকাহ দিব খুঁজছো। আর যখন কম্পিটিটিভ এক্সামত রাষ্ট্রীয় পর্যায়ত প্রতিযোগিতা UPSC বাদ দিয়ে যুর আন পরীক্ষা আছে, স্টাফ সিলেকশন কমিশনে হোক, ব্যাঙ্কিং সার্ভিসেই হোক বা ইন্ডিয়ান রেলওয়েজ রেলওয়ে সার্ভিসেস হোক, যত পরীক্ষা দিব, ওই পরীক্ষাবর প্রস্তুতির কারণে প্রফেশনেলি পেশাদারী মানসিকতার গুয়াহাটি যাট ডিব্রুগড় সদর এইবর অঞ্চল বা তেজপুরত প্রশিক্ষণ লোল হয়। প্রশিক্ষণটা কোনেও এনেই দি নিদিয়ে, আমি আমার সরকার হলে আমি পরিবেশ এটা সৃষ্টি করি যাতে আমি সরভাগ মানুষ প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা করি, বা আগন্তুক দিনত প্রশিক্ষণটা দিয়ার পাছত আন আন খা খরচার কারণে আমি ইকনমিক একটা সাপোর্ট অর্থনৈতিক একটা সহযোগিতা দিয়াটো কত অপরাধ। যি সময়ত উঠি অহা নতুন প্রজন্মর যুবক যুবতী সকল হতাশাত আত্মহননের পথ বাছি লয়, হতাশার কারণে সমাজত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই কথা বতর্ক সম্ভবত ক্ষমতার রাজ্যিক সরকারত থাকা বিজেপিত থাকা অতি কিছুমান আশিসধন্য ইন্টালেকচুয়াল যখন আছে এই কথাবলে পর্যালোচনা করে চা নাই বা UBI এই ধারণাটা বাস্তবমুখীভাবে আলোচনা বিবেচনা করা নাই কারণে এনেকা ধরনের কথা বতরা আনছে। কথাটো এনেকুৱা নহয় যে কোনোবাই ঘরতে বহি শুই বহি থাকি ব্যাংক একাউন্টত 5,000 টাকা দেয়, যার ডিজায়ার আছে যার ইচ্ছা আছে প্রডাক্টিভ সেক্টরত অংশগ্রহণ করবে। আমি এখানে আমার মূল লক্ষ্যটো কর্মঠ মানুষ বনোয়া, কর্ম সংস্কৃতি সৃষ্টি করা, 5,000-10,000 লক্ষ্য হিতাধিকারী সৃষ্টি নয় কর্ম সংস্কৃতি সৃষ্টি করা, ভাঙনমুখী অসমৰ মানুহৰ কর্ম সংস্কৃতিক পুনরুজ্জীবিত করবর কারণে এই প্রয়াস। গতি ইয়াত সকলে যোগাত্মক দৃষ্টিভঙ্গীরা চাবলে আহ্বান জানাইছো, আর বিভিন্ন মানুষের প্ররোচনা এই বিষয়টুত একটা নেতিবাচকভাবে কোনো ধরনের পর্যালোচনা কোনো ধরনের বিশ্লেষণ নকরাকৈ কোৱা কথা বতরা পরিহার করে অসমৰ জনতাই বুঝি উঠক, আমি লক্ষ্য করে লৈছো উঠি অহা নতুন প্রজন্ম যাক সকলে বাট চাই থাকে, যার উপর সমাজখনের জাতিটোর প্রডাক্টিভিটি নির্ভর করে। আমি যে কই আছো স্বনির্ভরশীল জাতিসত্তা এটা কোনে করব, উঠি অহা নতুন প্রজন্ম যুবক যুবতী ছাত্র ছাত্রী সকলে। গতি আমি যে বিচারিছো একটা উৎপাদনশীল মানে আমার জাতীয় পুঁজির ভেটি শক্তিশালী করে গেল কোনে করব, আমার এই যুবক যুবতী উদ্যোগ গড়ব, কৃষি করব, ফার্মিং করব, সকল করব, চাকরি বাকরি এটা বহুতে একটা প্রলোভন মিছা প্রলোভন দিছে। আমার সরকারি চাকরি দিবর সক্ষমতা সম্ভবত 8% 14% 100% কেউ চাকরি দিব না, এই মিছা প্রলোভন। মানে রাজনৈতিক দলটির নাম কব খোঁজা নাই, মানে আমি বাস্তবসম্মত কথা কোৱাৰ পিছতো আমার কথা অবাস্তব কৈছে, 23,00,000 পূরণ 5,000, আমি কেনেকুৱা পলিসি ফ্রেমিং করম সেই সম্পর্কে নজনাকেই যিকোনো কথা কৈছে। পলিসি ফ্রেমিং ডেফিনেটলি কিছু নর্মস থাকবে, কিছু রেগুলেশন থাকবে, কেনেকে দিয়া হব, কাক দিয়া হব, এনেই রাজহুয়া সম্পত্তির হরাধ করবলে কেতিয়াও অসম জাতীয় পরিষদে কাকো এৰি নিদিয়ে স্পষ্ট কথা। জাতীয় পরিষদৰ লক্ষ্য 100% রাজহুয়া ধনের সৎ ব্যবহার, কোনো দুর্নীতিমুক্তভাবে ব্যবহার। আগত কংগ্রেস সরকার বিজেপি সরকার দিনত রাজহুয়া ধন সম্পত্তি হরাধ করে কেবলমাত্র ভোটকেন্দ্রিক রাজনীতি করে, সেই প্রক্রিয়া পরম্পরা শেষ হব লাগবে। আমি এই আমি নিশ্চিত যে 100% আমি শেষ করব নয়, ইয়ার অবসান কমাই যুক্তর প্রক্রিয়া চলি আছে 100% তা কমাবর কারণে আমি পরিকল্পনা প্রস্তুত করব। কোন পার্টির পর আপনি খেলিব এটা বলে কি আরে জালুকবাড়ির কথা চলি আছে, আপনি জালুকবাড়ির দ্বিতীয় অপশন বিজেপিক যেহেতু আপনাদের প্রধান শত্রু হিসাবে লৈছে বর্তমান সময় মেইন বিরোধী দল, তেনেস্থলত কংগ্রেসে যে মহাগঠবন্ধনের কথা কয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলক একগোট হয়ে বিজেপির বিরুদ্ধে যুঁজ দিয়ার কথা কয়েছে, তাতে আপনাদের অংশীদার হব নাকি সময়ের কথা যদি পড়ে যাবে? না না, কোনো কথা কেউ আসব না, চরিত্রগতভাবে কংগ্রেস আর বিজেপির কোনো পার্থক্য নাই।
কংগ্রেসে 2014 চনৰ 31 ডিচেম্বৰ লৈকে বিদেশীক ৰাখিব লাগে বুলি এফিডেফিট দিয়া দলটো কোনটো? অতদিনে অসমত মুসলমানক ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰা দলটো কোনটো? এই সমস্যাটো মানে দেশী বিদেশীৰ সমস্যাটো তেওঁলোকে সাংবিধানিকভাৱে ন্যায়িকভাৱে নিষ্পত্তি নকৰে, কেৱল মাত্ৰ ভয় খুৱায়, ভয় খুৱাই ভোট লোৱা দল এটা এটা ভোট বেংক সৃষ্টি কৰিছিলে, এটা ধৰ্মীয় সংখ্যালঘু বিদেশী যিসকল আছে তেওঁলোকক লৈ ভোট বেংক বনোৱা দলটো হৈ গ'ল কংগ্ৰেছ, আৰু ভাষিক সংখ্যালঘু যিসকল আছে যিসকল বিদেশী কিন্তু সেইসকলক ভয় খুৱাই ভোট বেংক বনোৱা দলটো হৈ গ'ল বিজেপি। গতিকে চৰিত্ৰগত কোনো পাৰ্থক্য নাই, বিজেপিৰ লগত AIDFৰো কোনো ধৰণৰ তেওঁলোকৰ সাম্প্ৰদায়িক দৃষ্টিভংগীৰ পৰা কোনো ধৰণৰ চৰিত্ৰগত পাৰ্থক্য নাই, সমান, কাৰণ দুটা সাম্প্ৰদায়িক দলৰ মাজত সদায় বিপৰীত মানে সাম্প্ৰদায়িকতা হিন্দুৱে হওক মুছলমানে হওক তেওঁলোকৰ এটা মিটিং পইণ্ট থাকে, ক'ৰবাত তেওঁলোক মিলিত হয়, কাৰণ তেওঁলোকৰ কথা বতৰা কাম কাজ তেওঁলোকৰ চৰিত্ৰ একে। গতিকে মনত ৰাখিব আমি কোনো কাৰণতে কেতিয়াও কংগ্ৰেছ AIDF বিজেপি AGP এইবোৰ দলৰ লগত কেতিয়াও মিত্ৰতা কৰাৰ কথা আহিব নোৱাৰে। 126টা খেলিব ঐক্যবদ্ধ আঞ্চলিকতাবাদী হকে 126টা সমষ্টিত প্ৰতিনিধিত্ব কৰিব।